চ্যাম্পিয়ন্স লীগ ইজ ব্যাক, কোয়ার্টার ফাইনাল রাউন্ডের বড় বড় ম্যাচগুলোর প্রিভিউ এবং প্রেডিকশন দেখে নিব। এবং প্রথমেই সবচেয়ে বড় ব্লকবাস্টার ম্যাচ, ম্যানচেস্টার সিটি ভার্সেস বায়ার্ন মিউনিখ। পেপ গার্দিওলা এবং থমাস টুখল আবারও মুখোমুখি, কিন্তু প্রেক্ষাপটটা একটু ভিন্ন। থমাস টুখল অনেকদিন ধরে চাকরিচ্যুত অবস্থায় ছিলেন, চেলসি থেকে চলে যাওয়ার পর, চেলসি থেকে চাকরি হারানোর পর তিনি অনেকদিন ক্লাব ম্যানেজমেন্টে ছিলেন না। তিনি ফিরেছেন বায়ার্ন মিউনিখে। ম্যাচটা হতে পারে সবচেয়ে ট্যাকটিক্যালি একটা সাউন্ড ম্যাচ, সেটা কিভাবে আমরা একটু খেয়াল করব। ম্যানচেস্টার সিটি, তারা কিন্তু পেপ গার্দিওলার অধীনে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি, কিন্তু এটাই এই সিজনে, আবারও প্রত্যেকবারের মতোই বলা হচ্ছে যে এই সিজনে হয়তো ম্যানচেস্টার সিটিকে পেপ গার্দিওলা নিয়ে যাবেন চ্যাম্পিয়ন্স লিগের সেই শীর্ষে, অর্থাৎ চূড়ায়, যেখানে তিনি চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারবেন। এবারের মৌসুমে পেপ গার্দিওলা তিনি যেটা করেন, তিনি তার মাথা থেকে এমন সব অদ্ভুত ট্যাকটিক্স বের করে নিয়ে আসেন। তিনিও এবার একটা অদ্ভুত ট্যাকটিক্যাল শিফট তিনি এনেছেন, চেঞ্জ এনেছেন ফেব্রুয়ারি মাস থেকে। তার যেই স্বভাব সুলভ 4-3-3 বা 4-2-3-1 ফর্মেশনে তিনি দলকে খেলাতেন, সেই ফর্মেশনে দলটা এখন আর নেই। তিনি প্রায় এই দলকে তিনি খেলিয়ে থাকেন 3-2-4-1 এই একটা ইন্টারেস্টিং ফর্মেশনে। মূলত পেপ গার্দিওলার ট্যাকটিক্যাল অ্যাস্টিউটনেসের একটা উদাহরণ পাওয়া যায় যখন তিনি যখন 4-2-3-1 ফর্মেশনে খেলাছিলেন, অর্থাৎ তার যে রাইট ব্যাক ছিলেন জোয়াও ক্যানসেলো, যিনি কিনা এখন বায়ার্ন মিউনিখে খেলেন, সেই জোয়াও ক্যানসেলো মূলত কিন্তু তিনি ইনভার্ট করে, তিনি এই যে পজিশন, অর্থাৎ তিনি ইনভার্ট করে তিনি একজন মিডফিল্ড পজিশনে যে তিনি বিল্ড আপ করতেন 3-3-3-1 ফর্মেশনে, সেই বিল্ড আপ প্রোগ্রেশনটা আগাতো, কিন্তু সেই ফর্মেশনটা ভেঙে এখন ম্যানচেস্টার, মানে সেই ফর্মেশনে ভেঙে পেপ গার্দিওলা এখন একটা 3-2-4-1 হাইব্রিড ফর্মেশনে তিনি দলকে খেলাচ্ছেন। আর অন্যদিকে টুখেল এসে কিন্তু নাগলসম্যানের সিস্টেম পুরোটাই চেঞ্জ করে ফেলেছেন। নাগলসম্যান সাধারণত 3-3-5-2 ফর্মেশন কিংবা 3-4-1-2 ফর্মেশনে দলকে সাজাচ্ছিলেন, সেখান থেকে টুখেল এসেই কিন্তু সেই ফর্মেশনে তিনি ব্যাক ফোর নিয়ে এসছেন এবং সামনে একজন সেন্ট্রাল মিডফিল্ডার রেখে আবারও সামনে চারজন অ্যাটাকার, সেটা কখনো 4-2-3-1 হয় বা কখনো 4-1-4-1 একটা হাইব্রিড ফর্মেশনে দেখা যায়। সাম্প্রতিক সময়ের ফর্মের কথা বলা যাক, স্বাভাবিকভাবেই এই ম্যাচে সবচেয়ে বড় ভূমিকাটা রাখবেন আসলে আর্লিং ব্রাউট হালান্ড, কিভাবে তিনি তার লিঙ্ক আপ প্লেটা হালান্ড কেভিন দি ব্রুইনের সাথে মেনটেন করেন এবং সেখানে সেই জায়গাটাতে, অর্থাৎ এই সেন্ট্রাল জোনটাতে কিভাবে বক্স টু বক্স মিডফিল্ড জোন ক্লিয়ার করে কিভাবে বায়ার্ন মিউনিখ আসলে তারা বলটা প্রোগ্রেস করে খেলবে, অর্থাৎ তারা কি অ্যাগ্রেসিভলি ম্যান সিটির যেই দুইজন উইঙ্গার থাকবেন জ্যাক গ্রিলিশ এবং রিয়াদ মাহরেজ কিংবা অন্য জায়গায় বার্নার্দো সিলভাও থাকতে পারেন, তাদেরকে তারা নেগেট করে খেলার চেষ্টা করবেন সেই জায়গাতে, অর্থাৎ এই দুটা জোনে খেলার অনেকখানি নির্ভর করতে পারে যে আসলে ম্যানচেস্টার সিটি তারা প্রোঅ্যাক্টিভলি খেলবে নাকি বায়ার্ন তারা একটু সিট ব্যাক করে একটু ডিপে বসে তারা খেলে কাউন্টারে তারা ম্যানচেস্টার সিটিকে অ্যাটাক করার চেষ্টা করবে, সেই একটা প্রবণতা কিন্তু দেখা যেতে পারে। আসলে টুখেল আসার পর তিনি খুব একটা চেঞ্জ করার সুযোগ পাননি, যদিও তার প্রথম যে বড় ম্যাচটা ছিল ডর্টমুন্ডের বিপক্ষে সেই ম্যাচে তিনি 4-2 জিতেছিলেন, কিন্তু তার ঠিক পরের ম্যাচে ফ্রাইবুর্গের অ্যাগেনস্টে তাকে 1-2 হারতে হয়, যদিও পরবর্তী আবার বুন্দেসলিগার ম্যাচটাতে ফ্রাইবুর্গকে তারা হারিয়েছিল। সো টুখেলের জন্য আসলে খুব একটা বেশি কাজ করা সম্ভব হবে বলে মনে হয় না। তিনি এরই মধ্যে পেপ গার্দিওলাকে 3 হারিয়েছেন যখন তিনি চেলসিতে ছিলেন, যদিও পরবর্তীতে 2 গার্দিওলার কাছে হারতে হয়। গার্দিওলার জন্য সবচেয়ে বড় একটা সুবিধার জায়গা হচ্ছে তাদের দল ফর্মে আছে, হালান্ড একটার পর একটা গোল করেই চলছেন, যদিও তিনি কিছুদিন ইনজুর্ড ছিলেন, অর্থাৎ এখানে দেখাই যাচ্ছে যে অবশ্য শুভমোতিং, যিনি শুভমোতিং ইঞ্জুরির কারণে নাও খেলতে পারেন, সেখানে একটা বড় সম্ভাবনা আছে বায়ার্ন কাকে রোটেট করে খেলাবে, একটা বড় ব্লকবাস্টার এবং ট্যাকটিক্যালি সাউন্ড ম্যাচের অপেক্ষা থাকবে। যদিও হালান্ড এখন পর্যন্ত বায়ার্ন মিউনিখের বিপক্ষে, যখন তিনি ডর্টমুন্ডে হয়ে খেলতেন কখনোই তিনি বায়ার্ন মিউনিখের বিপক্ষে জিতেননি, কিন্তু তার বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রচুর গোল রয়েছে। দেখা যাবে আসলে হালান্ড এবং বায়ার্ন মিউনিখের সার্জ গনাব্রি, জামাল মুসিয়ালা এবং সাদিও মানে এদের লড়াইটা কেমন হয় সেটাই এখন দেখা থাকবে। আমাদের প্রেডিকশন বলছে প্রথম ম্যাচটা ড্র হবে, ইন্টার ভার্সেস বেনফিকা। এই ম্যাচটার প্রেডিকশনটা ঠিক আগেই করে ফেলাটা ভালো আমার কাছে মনে হচ্ছে, এবং আমাদের কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে ইন্টারকে হারিয়ে বেনফিকা তাদের একটা অ্যাডভান্টেজ থাকবে সেকেন্ড লেগে যাওয়ার ব্যাপারে। তার কারণ হচ্ছে ইন্টার গত 6 ম্যাচে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি, তাদের যে 3-5-2 ফর্মেশনের যেই কিছুটা সেট ব্যাক করে ইটালিয়ান ফুটবল খেলার যে প্রবণতা, সেখানে আসলে সিমন ইনজাগি খুব একটা পেনেট্রেশন বের করতে পারছে না তার দুই সামনের ফরওয়ার্ডের কাছ থেকে। তাদের দুই ফরওয়ার্ড যদি কখনো এডেন জ্যাকো খেলেন কিংবা লাউতারো মার্তিনেস খেলেন, তাদের কাছ থেকে ঠিকভাবে গোল আসেনি। এমনকি লুকাকু যখন তিনি সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন, তিনি কিন্তু একটা গোল মিস করেছিলেন লাস্ট ম্যাচগুলোতে। অন্যদিকে যদি বেনফিকার কথা ধরা যায়, বেনফিকা এই মৌসুমে যদি আমরা ইউরোপের টপ 6-7 লিগের কথা চিন্তা করি, বেনফিকা এই মৌসুমে অন্যতম সেরা একটা ইনফর্ম টিম। তাদের যেই ট্যাকটিক্যাল অ্যাস্টিউটনেস আছে রজার স্মিটের আন্ডারে, রজার স্মিটের আন্ডারে তারা কিন্তু এনজো ফার্নান্দেজকে হারিয়েছে, কিন্তু এনজো ফার্নান্দেজের জায়গায় যে চিকিনহো খেলছেন, চিকিনহো কিন্তু খুবই ভালো একটা মিডফিল্ড পজিশনে তিনি কমান্ড করছেন, এবং তাদের যেই সবচেয়ে
বড় তালিজমান যিনি জোয়াও মারিও, তিনি কিন্তু একসময় ইন্টারে খেলতেন, ইউভেন্টাসে খেলতেন, তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন এবং চ্যাম্পিয়ন্স লিগে তার খুবই ডিসাইসিভ গোলস আছে। এবং সেই সেই অ্যানালাইসিস থেকে হয়তো আমরা বেনফিকাকে, যদিও ইন্টার স্বাভাবিকভাবে অন পেপার কিছুটা স্ট্রংগেস্ট দল, কিন্তু অন পেপারে এই ফর্ম বিবেচনায় হয়তো বেনফিকা ইন্টারকে এই ম্যাচে হারিয়ে সেকেন্ড লেগে একটা অ্যাডভান্টেজ নিয়ে রাখতে পারবে। রিয়াল মাদ্রিদ ভার্সেস চেলসি আরেকটা ব্লকবাস্টার বড় ম্যাচ, অন পেপার অবশ্যই ব্লকবাস্টার বড় ম্যাচ, কিন্তু ভেতরে অনেক সমস্যা জটিলতা আছে দুই ক্লাবের ক্ষেত্রে। চেলসির ক্ষেত্রে আসি, চেলসির জন্য আসলে সম্পূর্ণ একটা নতুন সেট আপ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের আন্ডারে। আসলে তিনি যে চেলসিকে কোচিং করাবেন সেটা কিন্তু এক সপ্তাহ আগে জানা বোঝার কোনো উপায় ছিল না। গ্রেহাম পটার, তাকে চাকরিচ্যুত করা হলো, তারপর তার সহকারী ব্রুনো সালতোর, তিনি একটা ম্যাচের দায়িত্বে ছিলেন, ঠিক তারপরে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড এসে তিনি চেলসিকে খেলানো শুরু করলেন, কিন্তু তার প্রথম ম্যাচেই উলভসের কাছে তাকে 1-0 গোলে হারতে হয়। চেলসির যে নর্মাল সেট আপটা সেটা গ্রেহাম পটারের আন্ডারে আমরা দেখেছি, তিনি কয়েকটা ফর্মেশনই খেলাতেন, কিন্তু চেলসির গ্রেহাম পটার চেলসিকে সবচেয়ে বেশি সফলতা এনে দিয়েছিলেন 3-4-3 ফর্মেশনে, যেটা কিন্তু টুখেলও কিন্তু ইমপ্লিমেন্ট করেছেন। সেখান থেকে দেখা গেল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, তিনি আবার তার পুরাতন ব্যাক ফোর উইথ সামনে তিনজন মিডফিল্ডার এবং তিনজন ফরওয়ার্ড নিয়ে তার পুরনো 4-3-3 ফর্মেশনে তিনি ফেরত গেলেন, এবং সেই ম্যাচটা আসলে উলভসের কাছে চেলসি 1-0 গোলে হেরে গেছে। অন্যদিকে আমরা রিয়াল মাদ্রিদের দিকে একটু চোখ বুলাই, রিয়াল মাদ্রিদের কেসটা আরও ইন্টারেস্টিং। সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ যখন আসে তখন রিয়াল মাদ্রিদের জন্য ব্যাপারটা খুবই অন্যরকম। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের খেলা অন্য কোনো লিগ বা অন্য কোনো লিগ ম্যাচের সাথে তুলনা করাটা আসলে সমীচীন হয় না, সেটা আসলে ফুটবলের ডিকশনারি অনুযায়ী বলা যায়, কিন্তু আসলে লিগে কিন্তু ফর্ম রিয়াল মাদ্রিদের জন্য খুব একটা ভালো নয়। তারা ভিয়ারিয়ালের কাছে কিছুদিন আগে 2-3 গোলে হেরে এসছে। অন্যদিকে বার্সেলোনাকে তারা আবার 4-0 গোলে হারিয়েছে কোপা দেল রেতে, কিন্তু সেটা বেশ কিছুদিন আগের কথা, চ্যাম্পিয়ন্স লিগ এখন তাদের ফোকাস করতে হবে। চেলসির দিকে একটু যদি তাকাই, চেলসির মূল সমস্যাটা হচ্ছে তারা জোয়াও ফিলিক্স এবং গাই হাভার্টজ যখন একসাথে খেলেন তারা দুজনই মূলত শ্যাডো স্ট্রাইকার, অর্থাৎ তারা মূলত একজন স্ট্রাইকারের বিহাইন্ডে খেলতে তারা স্বচ্ছন্দ বোধ করেন, সেখানে তাদেরকে মোটামুটি আউট অফ দ্য পজিশনে খেলানো হচ্ছে। সেক্ষেত্রে যেটা হয় যে তারা দুজনই প্রায় সময় একই জোনে অবস্থান করেন, অর্থাৎ তাদের মধ্যে যে বল আদান প্রদান করা হবে বা তাদের যে একজন অ্যাটাকিং মিডফিল্ডার তাদেরকে বা নাম্বার 10 যে তাদেরকে বল প্রোভাইড করবেন, সেই বল প্রোভিশনটা কে নিয়ে সামনে বক্সে আগাবেন আর কে তার পেছনে অবস্থান করবে, সেই জায়গাটা একটা বড় ধরনের জটিলতা দেখা যায়। এবং সেটাই কিন্তু মূলত বেশ অনেকদিন ধরেই সমস্যা দেখা যাচ্ছিল এবং চেলসির জন্য আসলে গোল করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের আসলে নাম্বার 9 একজন দলে প্রপারলি নেই, অবামিয়াং চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডে নেই, অর্থাৎ সেক্ষেত্রে গাই হাভার্টজ কিংবা জোয়াও ফিলিক্স তাদের কোনো একজনকে হয়তো সামনে খেলতে হতে পারে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় সুবিধার জায়গা যেটা হচ্ছে, যেটা আগেও চেলসির সাথে ম্যাচে দেখা গেছে, ভিনিসিয়াসকে আটকানোটা খুবই কঠিন একটা কাজ হয়ে দাঁড়াবে, সেক্ষেত্রে যিনি রাইট ব্যাকে থাকবেন, অর্থাৎ ভিনিসিয়াস এবং রিস জেমসের ব্যাটলটা খুবই ইন্টারেস্টিংলি জমবে। এবং যেটা দেখা গিয়েছিল যে বেনজেমা এবং ভিনিসিয়াস আগের যেই সিজনে ম্যাচটা ছিল সেখানে তাদের দুজনের খুবই ভালো বোঝাপড়া থেকে আসলে চেলসিকে তারা প্রায় ডুবিয়েই দিয়েছিল প্রথম লেগে, যদিও সেকেন্ড লেগে চেলসি প্রায় বাউন্স ব্যাক করতে চেয়েছিল, কিন্তু সেই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ শেষ মোমেন্টে কাম ব্যাক করে ম্যাচ হারলেও তারা সেমিফাইনালে উঠে গিয়েছিল। অর্থাৎ খুবই ইন্টারেস্টিংলি গত দুই চ্যাম্পিয়ন্স লিগ একটা রিম্যাচ আবারও দেখা যাচ্ছে, 2021 সালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চেলসি জিতেছিল এবং শেষ পর্যন্ত তারাই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। লাস্ট মৌসুমে চেলসিকে তারা হারিয়ে রিয়াল মাদ্রিদ উপরে উঠে গিয়েছিল এবং রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিয়েছিল। এবার আসলে কোন দল কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল উঠে সেটাই দেখার বিষয়। আমাদের প্রেডিকশন বলছে এই ম্যাচে, অর্থাৎ রিয়াল মাদ্রিদ ভার্সেস চেলসি প্রথম লেগে, রিয়াল মাদ্রিদ ভালোভাবে জিতেই পরের রাউন্ডে ওঠার জন্য এগিয়ে থাকবে। নাপোলি ভার্সেস মিলান, নাপোলি ভার্সেস মিলানের ম্যাচটাই হতে পারে এই চারটে ম্যাচের মধ্যে সবচেয়ে আনপ্রেডিক্টেবল একটা ম্যাচ। কিছুদিন আগে সেরিয়ার ম্যাচে নাপোলিকে, এই ফ্লাইং নাপোলিকে মিলান হারিয়ে দিয়েছিল 4-0 গোলে, এবং সেই ম্যাচে আসলে নাপোলির যে ব্যাক ফোর খুবই সামনে, অর্থাৎ কিমমেনজে এবং রহমানি, তারা খুবই সামনে একটা হাইলাইন মেনটেন করে তারা সামনে অবস্থানের, এবং সেই হাইলাইনটাকেই পেনেট্রেট করে কিন্তু মিলানের ফ্রন্টলাইন, বিশেষ করে রাফায়েল লেওত, তিনি কিন্তু হচ্ছে পেনেট্রেট করে তাকে সামনে এই যে স্পেসটা রয়েছে এই স্পেসে ম্যানিপুলেট করে তারা মিলান নাপোলিকে হারিয়ে দিয়েছিল। এই ম্যাচে আসলে এরকম ঘটনা ঘটবে কিনা তা আসলে বলা যাচ্ছে না, তবে নাপোলির জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা সেটা হচ্ছে নাপোলির যে মূল তালিসমান ভিক্টর অসিমেন, তিনি ইনজুর্ড এবং তিনি এই ম্যাচে খেলবেন কি না সেটা নিয়ে এখনও সন্দেহ আছে। যদিও লুসিয়ানো স্পালেত্তি বলেছেন তিনি এই ম্যাচে খেলার জন্য ফিট না হলেও তাকে কোনো না কোনোভাবে এই ম্যাচে হয়তো দেখা যেতে পারে, এবং সেটা অবশ্যই নাপোলি চাইবে যেন তারা মিলানের ম্যাচে তারা ভিক্টর অসিমেনকে পায়, কেননা ভিক্টর অসিমেনের সাথে কুইচা খবরাজ খেলিয়ার যেই দুর্দান্ত যুগলবন্দি এটার উপর বেস করে কিন্তু আসলে নাপোলি এই মৌসুমে যে কোনো দলকে সম্পূর্ণভাবে কিন্তু ধ্বংস করে ফেলছে বলা যেতে পারে, এবং এই দুইজনের উপরই আসলে নাপোলির ভরসাটা মূলত থাকবে। মিলানের জন্য সবচেয়ে বড়
সুখবর হচ্ছে মাইক মানিয়ন তিনি ফেরত এসেছেন এবং তার ফেরত আসার ফলে আসলে মিলানের পারফরমেন্সটাও কিছুটা হলো ভালোর দিকে গড়িয়েছে এবং মিলানের আরেকজন সেন্টার ব্যাক সিয়াও মালিক তিনি দুর্দান্ত ফর্মে আছে এবং তার জন্য আসলে ডিফেন্সটা মিলানে কিছুটা জমেছে এবং সেই ডিফেন্সের কারণে কিন্তু টটেনহ্যামের বিপক্ষে তারা জিতে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে এবং সেরিয়াতে তাদের ফর্মটা কিছুটা হলো একটু উন্নতির দিকে আছে। এই ম্যাচের ব্যাপারে বলাটা খুবই আনপ্রেডিক্টেবল, যদিও প্রেডিকশন করতে হচ্ছে, সেই প্রেডিকশনের দিক থেকে আমরা যদি প্রেডিক্ট করি সেটা সেই প্রেডিকশনের দিক থেকে নাপোলি হয়তো এই ম্যাচে মিলানকে হারিয়ে তারা পরের রাউন্ডে অর্থাৎ সেকেন্ড লেগের জন্য অ্যাডভান্টেজে থাকবে। আপনার এই ম্যাচগুলো নিয়ে আপনার প্রেডিকশন কি সেটাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং ফুটবল নিয়ে আর কি কন্টেন্ট দেখতে চান সেটাও জানাতে পারেন আমাদেরকে। প্রথম আলো যে কোনো ভিডিও দেখতে চাইলে চোখ রাখুন prothomalo.com এবং একই সাথে ফলো করুন প্রথম আলো ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন প্রথম আলো ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।